আগামীকাল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর তা নিয়ে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এবারে জলপাইগুড়ি জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 23,646 জন। ময়নাগুড়ি ব্লকের জলপেশ এলকে হাই স্কুলে ফাল্গুন মাসের ফাল্গুনী মেলার জন্য মাধ্যমিক পরীক্ষা সেন্টার বসেনি, তবে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার জলপেশ এলকে হাই স্কুলে পড়েছে। দুটি স্কুলের পরীক্ষা সিট পড়েছে জলপেশ স্কুলে। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 549 জন। পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ জানা গেছে। স্কুলে 5টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। স্কুলের মধ্যে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না। যদি নিয়ে আসে তবে সেটা স্কুল কর্তৃপক্ষের কাছে অফ করে জমা করতে হবে। এ বিষয়ে স্কুলের এক শিক্ষক উলেন রায় জানায়, আমাদের স্কুলের পরীক্ষার জন্য প্রস্তুতি প্রায় শেষ এবং স্কুলের মধ্যে ভেনু সুপারভাইজার বাদ দিয়ে যারা ইনভিজিলেটর বা যারা বিদ্যালয়ের অফিসিয়াল কাজের সাথে যুক্ত তারাও কালকে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না। যদি নিয়ে আসে তাহলে সেটি ভেনু সুপারভাইজারের কাছে জমা রাখতে হবে। ময়নাগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট। তো এবছর কি বিধি কিরকম কি থাকছে? বিধির মধ্যে যেমন হচ্ছে মোবাইল ফোন এলাও নেই। আচ্ছা, কোনো বাচ্চা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা হলে কিংবা আমাদের যে ভেনু আছে ভেনু চত্বরের মধ্যে প্রবেশ করতে পারবে না। আচ্ছা, আমরা যারা টিচাররা আছি তার মধ্যে একমাত্র ভেনু সুপারভাইজার বাদ দিয়ে বাকি যারা ইনভিজিলেটার অফিসিয়াল থাকবে তারাও কিন্তু কোনো রকম মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না। আচ্ছা, বা ভুলবশত কোনো কেউ যদি নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে সেটা ভেনু সুপারভাইজারের কাছে জমা রাখতে হবে। তো পরীক্ষার তো কালকেই, তো কতটা কাজ আগাচ্ছেন? পরীক্ষার প্রস্তুতি মোটামুটি আমাদের শেষের দিকে। আচ্ছা, পরীক্ষাটা যাতে সুষ্ঠুভাবে হয় সেরকম যেভাবে পরিকাঠামো তৈরি করা দরকার সেটা আমরা অলরেডি করে ফেলেছি। আচ্ছা স্যার, সিসিটিভি ক্যামেরা কি থাকছে এবার? হ্যাঁ, পরীক্ষাতে সিসিটিভি ক্যামেরা থাকছে। 5টা সিসিটিভি ক্যামেরা আমরা সেট করেছি। আচ্ছা, তো আপনাদের স্কুলের নাম? জলপেশ এলকে হাই স্কুল। কতজন পরীক্ষার্থী থাকছে স্কুলে? এবার আমাদের এখানে ভুজারিপাড়া মোহরচাঁদ হাই স্কুল আর টেকাটুলি রামকান্ত হাই স্কুল মিলে মোট হচ্ছে 549 জন পরীক্ষার্থী আছে। তার মধ্যে টেকাটুলি রামকান্ত থেকে পরীক্ষার্থী আছে 230 জন, আর ভুজারিপাড়া মোহরচাঁদ হাই স্কুল থেকে পরীক্ষার্থী আছে 319 জন, মোট হচ্ছে 549 জন। একটি বেঞ্চে কতজন করে স্যার পরীক্ষার্থী থাকবে? একটি বেঞ্চে 2 জন করে পরীক্ষার্থী থাকবে। আচ্ছা, পরীক্ষা হলে কি সিসিটিভি ক্যামেরা থাকছে? না, পরীক্ষা হলে সিসিটিভি ক্যামেরা থাকছে না, বাইরে থাকছে। এই ধরনের পরীক্ষাটাও আমাদের নাই, প্রত্যেকটা হলে আমরা সিসিটিভি ক্যামেরা লাগাবো। আচ্ছা আচ্ছা, তো কি বলবেন যে যারা পরীক্ষা কালকে দিবে তাদের উদ্দেশ্যে? যারা পরীক্ষা দেবে আশা করব তাদের প্রস্তুতি ভালো হয়েছে। আচ্ছা, তারা সবাই ভালো রেজাল্ট করবে। আচ্ছা, তাছাড়া উচ্চশিক্ষার এটা একটা দ্বার বলা যেতে পারে। হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করলে পরে তবেই কলেজে তারা ভর্তি হতে পারবে অনার্স নিয়ে, বা কারো ক্ষেত্রে যদি অনার্স নাও জুটে সেক্ষেত্রে পাশ করতে ভর্তি হতে পারবে। আশা রাখছি সবার প্রস্তুতি ভালো এবং সবাই ভালো মতো পরীক্ষা দিয়ে ভালো মতো রেজাল্ট করে ওরা কলেজে ভর্তি হওয়ার মতো যে একটা রেজাল্ট বা ফলাফল সেটা তারা নিয়েই বেরোবে। আচ্ছা, আপনার নাম? আপনার পরিচয়? আমার নাম হচ্ছে উলিন্দ্র রায়, আমি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। সকলেই জানেন এই আরকে জুয়েলারি গত পয়লা বৈশাখ ওপেনিং হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর গহনা, এবং এই বছর আমাদের এই আরকে জুয়েলারি প্রথম ধনতেরের উৎসব পালন করতে চলেছে। এবং এই উৎসব উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অফার রেখেছি, যেমন রয়েছে গহনার মজুরিতে 30% ছাড় এবং কেনাকাটার উপর রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার। আমি সকল ধূপগুড়িবাসীকে এই ধনতেরাস উপলক্ষে আমাদের এই আরকে জুয়েলারিতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।